हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य राज्य सरकार एवं केंद्र सरकार तरफ थेके उठे एसेछे नौटी एकादम लेटेस्ट आपडेट एवं एर साथेई रयेछे दीर्घ 14 दिन धरे कृषक आंदोलनेर फले कोनो रकम सुराहा ना मेलार फले अवशेषे कृषकदेर तरफ थेके आरो एकटि भयंकर आपडेट एवं एर साथेई रयेछे करोनाकाले स्कूल बंध एकादश श्रेणीर छात्र ছাত্রীদের সিলেবাস নিয়ে আরো একটি বড় আপডেট এবং রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে দুচাকা অর্থাৎ বাইক নিয়ে জারি হচ্ছে আরো একটি নতুন নিয়ম এবং রয়েছে রাজ্য এবং দেশের সরকারি কর্মচারীদের জন্য আরো একটি বড় দুঃসংবাদ। আপনি যে কোনো ডিপার্টমেন্টের অফিসার বা যে কোনো ডিপার্টমেন্টেই কাজ করে থাকেন না কেন, তাহলে আপনার জন্য রয়েছে সরকারের তরফ থেকে বড় একটি দুঃসংবাদ। এবং এই ভিডিও শেষে আজ রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য সরকার তরফ থেকে রয়েছে আরো একটি বড় সুখবর, তাই ভিডিওটিকে মোটো স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা আপনি যদি পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে আজকের প্রতিটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দীর্ঘ 14 দিন ধরে ব্যাপক আকারে আন্দোলন চলছে কৃষক সংগঠনের তরফ থেকে। সেই আগুন নেভাতে কৃষি আইন সংশোধনীর প্রস্তাব দিয়েছিল কেন্দ্র সরকার। বুধবার সকালে 5টি লিখিত আকারে কৃষকদের পাঠানো হয়েছে বলে খবর। সেই প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন দেশের সমস্ত কৃষকরা। সূত্রের খবর মোতাবেক কৃষকদের ক্ষোভ মেটাতে 5 দফা প্রস্তাব রেখেছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এক, ন্যূনতম সহায়ক মূল্য বাতিল করা হবে না, কেন্দ্র এই নিয়ম মেনে চাষীদের কাছ থেকে ফসল কিনবে। 2, কিষাণ মান্ডি আরো উন্নত ও মজবুত করা হবে। 3, চাষীদের কাছ থেকে ফসল কিনতে হলে ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করতে হবে। 4, চুক্তিভিত্তিক চাষের ক্ষেত্রে সমস্যা হলে সাধারণ আদালতে যেতে পারবেন চাষীরা। 5 বছর ফসলের আগাছা জ্বালানো সম্পর্কিত কঠোর আইনের পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছে। তবে কেন্দ্র সরকারের এই প্রস্তাবগুলি নিয়ে কৃষক সংগঠনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রের প্রস্তাব আমরা আলোচনা করে দেখতে পারি, কিন্তু এই কৃষি আইন কেন্দ্রকে প্রত্যাহার করতেই হবে, নয়তো আন্দোলন চলবে। তাদের আরো দাবি, কেন্দ্র সরকার আইন প্রত্যাহার করছে না, এটা কৃষকদের সম্মানের বিষয়, তাই নিজেদের অবস্থান থেকে একচুলও সরব না আমরা। পরিষ্কারভাবে এদিন কৃষক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, কেন্দ্র 3টি আইনই প্রত্যাহার করুক এবং ফসলের ন্যূনতম মূল্য নিশ্চিত করুক, তা না হলে দিল্লি ঢোকার সবকটা রাস্তা আটকে দেব। আন্দোলনকে আরো জোরদার করতে ইতিমধ্যে কৃষক সংগঠনগুলির হুঁশিয়ারি, আগামী 12 ডিসেম্বর অবরুদ্ধ করা হবে দিল্লি জয়পুর সড়ক পথ, MSP ব্যবস্থা অক্ষুণ্ণ রাখা হবে এবং কৃষি উৎপাদন বিপণন কমিটির ব্যবস্থাকে আরো মজবুত করতে বেসরকারি মান্ডিগুলিকেও সরকারের খাতায় নথিভুক্ত করা হবে। এদিন 13টি কৃষক সংগঠন খসড়া প্রস্তাব পাঠিয়ে কেন্দ্রকে জানিয়েছে তারা এ বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে তৈরি। তো ফ্রেন্ডস, দিনের পর দিন যত সরকার ইগনোর করছে কৃষকদের, কৃষকরা আরো উত্তেজিত হচ্ছে, আরো ব্যাপক আকারে আন্দোলনের কর্মসূচি তৈরি করেছে। এদিকে কৃষকদের পাশে এসে দাঁড়াচ্ছে রাজ্যের বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলগুলি। ঠিক একই সময়ে কৃষকদের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হয়েছে, এটা কৃষকদের সম্মানের ব্যাপার, সরকারকে যে কোনো প্রকারে কৃষি বিল রদ করতেই হবে। যতদিন না পর্যন্ত সরকার এই বিল রদ বা প্রত্যাহার করছে, ততদিন পর্যন্ত চলবে আন্দোলন। শুধু তাই নয়, আবারও কৃষক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে আগামী 12 ডিসেম্বর দিল্লি আগ্রা এক্সপ্রেসও বন্ধ করে দেওয়া হবে। দেশের কোনো টোল প্লাজা থেকে সরকার যাতে সংগ্রহ করতে না পারে সেই ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি রাজ্যের সবকটি জেলা শাসকের দপ্তর ঘেরাও করা হবে 14 ডিসেম্বর। পাশাপাশি কৃষকরা জানিয়েছেন, তবে সরকারের পরবর্তী প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করতে রাজি তারা। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন বিরোধী দলের নেতারা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে NCP প্রধান শরদ পাওয়ার এবং CPM সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ CPI সাংসদ ডিজি সহ একাধিক নেতা মন্ত্রী ওই রাষ্ট্রপতি ভবনে গিয়ে আর্জি জানিয়ে এসেছে। অন্যদিকে কৃষি সংগঠনের দাবি, এ সরকার গরিবের নয় ধনীর সরকার, আম্বানি আদানিদের সরকার, তাই আবারও কৃষক সংগঠনের তরফ থেকে নেওয়া হচ্ছে ভয়ঙ্কর পদক্ষেপ। বলা হচ্ছে কৃষি বিলের প্রতিবাদে জিও সিম বয়কটের ডাক কৃষকদের। কেন্দ্রের সঙ্গে বৈঠকে কৃষক নেতাদের কোনো রফা সূত্র না মেলায় কেন্দ্রের প্রস্তাবে রাজি হয়নি দেশের কৃষকরা। তারপরেই সাংবাদিক বৈঠক করে জিও সিম থেকে শুরু করে মুকেশ আম্বানির যাবতীয় সার্ভিস বর্জনের ডাক দিলেন কৃষকরা। তার মধ্যে অন্যতম রয়েছে রিলায়েন্স জিও। অন্যদিকে রাজ্যের মুখ্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যবাসীর জন্য আরো একটি বড় খবর বলা হচ্ছে। এ রাজ্যে থাকতে কোনো সার্টিফিকেট লাগবে না, মাতুয়াগড় থেকে বার্তা মমতা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এনআরসি বা এনপিআর করতে দেব না, আমি নিজে আমার মায়ের জন্ম তারিখ জানি না। আর আপনারা কোথায় থেকে বলবেন বাংলাকে গুজরাট বানানো হবে না? মাতুয়ারা এ দেশের নাগরিক, তাদের এ রাজ্যে থাকতে কাউকে নতুন করে শংসাপত্র দিতে হবে না। অন্যদিকে দুচাকা বাইক নিয়ে জারি হতে চলেছে আরো একটি নতুন নিয়ম, সড়ক দুর্ঘটনা যাতে কম করা যায় সেই লক্ষ্যে নিয়ম বদল করতে চলেছে সরকার। গাড়ির নকশা ও তাতে যে সব কটি সেফটি ফিচার থাকে তাতেও কিছুটা পরিবর্তন আনার চিন্তা ভাবনা করা হয়েছে, সুরক্ষার কথা মাথায় রেখে। একই সঙ্গে বেশ কিছু নতুন বিধিও কার্যকর হচ্ছে বাইক আহরীদের জন্য। তবে ইতিমধ্যে নতুন নির্দেশিকা যেখানে জানানো হয়, ওই গাইডলাইনে রয়েছে বাইক চালকের পিছনের সিটে বসা যাত্রীদের জন্য এবার লাগু হতে চলেছে নিয়ম। নতুন গাইডলাইনে বলা হচ্ছে, গাড়ির পিছনের সিটের দুদিকে হ্যান্ড হোল্ড থাকা আবশ্যক। এর পাশাপাশি যারা বাইকের পিছনে বসে থাকেন, দুদিক করে তাদের দুদিকে পা রাখার জায়গা তৈরি করা বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া বাইকের পিছনে চাকাটির বাম অংশের কমপক্ষে অর্ধেকটি সুরক্ষিতভাবে ঢাকা থাকতে হবে, যাতে পিছনে বসে থাকা যাত্রী পোশাক পিছনের চাকায় জড়িয়ে না পড়ে। অন্যদিকে রাজ্য বা দেশের সরকারি কর্মচারীদের জন্য আরো একটি বড় দুঃসংবাদ, যেখানে বলা হচ্ছে এপ্রিল থেকে কমতে চলেছে বেতন। চাই আপনি যে কোনো ডিপার্টমেন্টেই কাজ করে থাকেন না কেন, কেন্দ্র সরকারের তথ্য বলছে বা তথ্য অনুসারে বোঝা যাচ্ছে আগামী 2021 সালের এপ্রিল মাস থেকে নতুন সংশোধিত বিল অনুযায়ী কমতে চলেছে রাজ্যের ও দেশের সমস্ত সরকারি আধিকারিকদের বেতন। অন্যদিকে জানানো হচ্ছে, করোনাকালে বন্ধ স্কুল, একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাতেও সিলেবাসে কাটছাঁট। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছেন, একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে, পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাসও কমানো হচ্ছে। এর সাথে রয়েছে রাজ্যের রেশন কার্ড হোল্ডারদের জন্য জারি হচ্ছে আরো একটি নতুন নিয়ম। বলা হচ্ছে, রেশনে আধার যোগ এই মাসেই শেষ করতে চায় রাজ্য। রেশন দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠলেই কেন্দ্র সরকারের তরফ থেকে জারি হয় প্রত্যেক রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতেই হবে, আর নিয়মটি করে দেওয়া হয় বাধ্যতামূলক। তবে রেশন দুর্নীতি রুখতে এবং গ্রাহকদের সুবিধার্থে রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণের কাজ চলতি মাসেই সম্পূর্ণ করতে চলেছে খাদ্য দপ্তর। এ বিষয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে, যেসব গ্রাহকের সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাদের রেশন দোকানে ই-পস যন্ত্রের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে আধার যাচাইকরণের কাজ শুরু করতে বলা হয়েছে। তবে খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে, কোন গ্রাহক আধার নাম্বার দিতে না পারলে বা বায়োমেট্রিক পদ্ধতি তা যাচাই না হলেও খাদ্য থেকে বঞ্চিত করতে পারবে না কোন রেশন ডিলাররা। রাজ্যের শিশুদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে জারি হচ্ছে আরো একটি নতুন নিয়ম, যেখানে বলা হচ্ছে, শিশুদের পড়ার বোঝা কমানোর উদ্যোগ, দ্বিতীয় শ্রেণী পর্যন্ত হোমওয়ার্ক না কেন্দ্রের। স্কুলের ব্যাগটি যেন বড্ড ভারী, ভারী স্কুল ব্যাগের দিন এবার শেষ করতে চলেছে কেন্দ্র সরকার। এক গাদা খাতা বই ভর্তি ভারী ব্যাগ ছোটদের কাঁধে আর চাপানো চলবে না। নয়া শিক্ষানীতিতে NEP 2020 স্কুল ব্যাগের ওজন বেঁধে দিল শিক্ষামন্ত্রক। বলা হয়েছে, ছোটদের ব্যাগের সর্বোচ্চ ওজন 2 কেজি এবং বড়দের 3.5 কেজির বেশি হওয়া চলবে না। শুধু তাই নয়, কমছে হোমওয়ার্কের চাপও। কেন্দ্র সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণী পর্যন্ত হোমওয়ার্ক দেয়া চলবে না, ফলে ছোটদের চাপ অনেকাংশেই কমতে চলেছে বলে দাবি শিক্ষক মহলের। অন্যদিকে রয়েছে রাজ্য বা দেশের শ্রমিকরা, যারা মূলত কর্মরত অবস্থায় যদি কোনো অসুখ বা যদি কোনো সমস্যা সম্মুখীন হয়, যারা তাদের কার্ডের মাধ্যমে ESI হাসপাতালে ভর্তি হয়। তবে ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে ESI হাসপাতাল নিয়ে বড় সিদ্ধান্ত, দেশে কয়েক কোটি শ্রমিক কর্মচারী বড় ভরসা এই ESI হাসপাতাল। অথচ সেই সমস্ত হাসপাতাল পরিষেবার মান নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে বা অভিযোগ ওঠে, সেই পরিস্থিতিতে ESI হাসপাতাল পরিচালনা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। এক্ষেত্রে আগামী দিনে বড় পরিবর্তন আসতে চলেছে, ফলে পরিষেবায় মানের প্রভূত উন্নতি হবে বলে দাবি কর্তাদের। শুধু তাই নয়, ESI হাসপাতাল পরিচালনায় রাজ্য সরকারগুলির উপরে নির্ভরতা কমিয়ে আনতে চলেছে কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন ESI হাসপাতাল তৈরি হয়েছে এবং কিছু হাসপাতাল তৈরির অনুমোদন মিলেছে। সেই সমস্ত নবনির্মিত হাসপাতাল পরিচালনার দায়িত্বভার আর রাজ্যগুলির উপরে তুলে দেওয়া হবে না, পরিবর্তে শ্রমমন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন সেগুলি সরাসরি পরিচালনা করবে। অন্যদিকে রয়েছে মোবাইল, টিভি, ফ্রিজ, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সহ একাধিক ইলেকট্রনিক্স জিনিস নিয়ে আরো একটি বড় খবর। বলা হচ্ছে, নয়া বাজেট প্রকাশের আগেই দাম বাড়তে চলেছে
এই সকল পণ্যের নিত্যদিনের জিনিসপত্র ও সবজি বা কাঁচামালের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির চাপ পড়ছে এবার ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল মোবাইল ও ভোগপণ্যের উৎপাদন ক্ষেত্রে। বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল যোগানের অভাবের কারণে চলতি মাস থেকেই ইলেকট্রনিক জিনিসের দাম একাধারে অনেকটাই বাড়তে চলেছে। এর সাথে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনবে সরকার। নতুন প্রকল্প আনছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক আন্দোলনের এই গরম হাওয়ার মধ্যেই কৃষকদের জন্য বিশেষ প্রকল্প আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খরিফ মরসুমে ধান কেনার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি 30 লক্ষের বেশি কৃষকদের কাছ থেকে ধান কিনে নেবে রাজ্য সরকার। জুন মাস পর্যন্ত রেশনে বিনামূল্যে চাল সরবরাহের জন্য এই বিশেষ প্রকল্প আনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।